আগুনের বোধেই অবশেষে দাম কমছে পেট্রোল ডিজেলের। পেট্রোল ডিজেলে এক্সাইজ ডিউটি কমছে কেন্দ্র, পেট্রোলে 8 টাকা, ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমছে কেন্দ্র। এক্সাইজ ডিউটি কমায় লিটারে 9.5 টাকা দাম কমবে পেট্রোলের। এ সম্পর্কে আরো জানব অরিত্রিক ভট্টাচার্যের কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্রিক, এক্সাইজ ডিউটি কমছে কেন্দ্র, কি খবরের বিষয়, কতটা দাম কমবে পেট্রোল এবং ডিজেলের? অরিত্রিক শুনতে পাচ্ছো? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবারও যোগাযোগের চেষ্টা করবো। আপনাদের জানি রাখি, এক্সাইজ ডিউটি কমা লিটারে 7 টাকা কমতে চলেছে ডিজেলের দাম, এবং পেট্রোলে 8 টাকা ও ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এর জেরে লিটারে 9.5 টাকা কমবে পেট্রোলের দাম, এক্সাইজ ডিউটি কমা লিটারে 7 টাকা কমবে দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র, উপকৃত হবে 9 কোটি গ্রাহক এমনই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি খবর, কতটা দাম কমছে পেট্রোল ডিজেলের? হ্যাঁ, দেখো, যেটা আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করেছেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখে এসেছি পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া বৃদ্ধি কতটা সমস্যায় মানুষের পড়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিনি যেটা জানিয়েছেন, 8 টাকা করে প্রতি লিটারে সেন্ট্রাল এক্সাইজ অর্থাৎ কেন্দ্রীয় শুল্ক সেটা ছেড়ে দেওয়া হচ্ছে, ডিজেলের ক্ষেত্রে 6 টাকা করে প্রতি লিটার, এবং তার ফলে যে প্রভাবটা পড়বে পেট্রোলের ক্ষেত্রে 9.5 টাকা করে প্রতি লিটার দাম কমছে। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যা দাম আছে সেখান থেকে 9.5 টাকা কমতে পারে, ডিজেলের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 7 টাকা, অর্থাৎ অনেকটাই কিন্তু একলাফে কমছে। এবং পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে এর জন্য সরকারের যে রেভিনিউ ইমপ্লিকেশন হচ্ছে সেটা প্রায় বছরে 1,00,000 কোটি টাকার মতন পড়ছে, এবং সেই জায়গা থেকে তিনি অন্যান্য রাজ্যের কাছে যে আবেদন জানিয়েছেন যে যারা বিশেষ করে 21 নভেম্বর 2021 পর থেকে কোনো রকম রিডাকশন তাদের ট্যাক্সের ক্ষেত্রে করেননি, তারা যেন সেখানে কিছুটা ট্যাক্সে ছাড় দেন এবং সেই রিলিফটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেটাও তিনি উল্লেখ করেছেন। তবে কোনো রাজ্যেই এখনো পর্যন্ত সেই রকম কোনো সিদ্ধান্ত জানায়নি, কারণ খুব স্বাভাবিকভাবেই সদ্য কেন্দ্রীয় সরকার থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী খোদ জানিয়েছেন। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হলেও সাধারণ মানুষের সুরাহা হবে, কারণ শুধুমাত্র পেট্রোল ডিজেলের বৃদ্ধি তাদের যে পরিবহন খরচা বাড়িয়েছে তা নয়, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে এই দাম বৃদ্ধি, সেই জায়গা থেকে সেটা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবারও যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানাচ্ছি, এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। মূল্য বৃদ্ধির আগুনের মধ্যে অবশেষে দাম কমছে পেট্রোল ডিজেলের, যেভাবে লাগাম ছাড়া দাম পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে ক্রমশ বাড়ছিল সেই জায়গায় এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। 8 টাকা পেট্রোলের ক্ষেত্রে এবং ডিজেলের ক্ষেত্রে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এর জেরে লিটারে 9.5 টাকা কমবে পেট্রোলের দাম, এবং ডিজেলের ক্ষেত্রে কমবে 7 টাকা করে দাম। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপ বাবু, কেন্দ্রের তরফে যে সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে, এক্সাইজ ডিউটি কমছে লিটারে 7 টাকা কমবে ডিজেলের, এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখবো যে এক্সাইজ ডিউটি কমে লিটারে 9.5 টাকা দাম কমতে চলেছে পেট্রোলের ক্ষেত্রে, কি বলবেন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে, কতটা স্বস্তি পেতে চলেছে সাধারণ মধ্যবিত্ত? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা খুবই স্বাগত, এটা একটা ওয়েলকাম মুভ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে জিনিসের দাম বাড়ছে তাতে এই ধরনের একটা পদক্ষেপ খুব দরকারি ছিল, এবং কেন্দ্রীয় সরকার যে সেটা নিয়েছেন তাতে আমাদের খুশি হওয়া উচিত, আমিও খুশি। কিন্তু তারপরে আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার একটা সময় কিন্তু এই পার ইউনিট ট্যাক্সটা বাড়িয়েছিল যখন তেলের দাম কমছিল, অর্থাৎ কনজিউমারদের দামটা এক রাখার জন্য ট্যাক্সটা বেড়েছিল। এখন তার ফলে খানিকটা কমানো কেন্দ্রীয় সরকারের একটা দায়ের মধ্যেই পড়ছিল আমি বলবো। দ্বিতীয় কথাটা হচ্ছে, নির্মলা সীতারামন টুইট করে বলেছেন যে রাজ্যদেরও এবার এগিয়ে এসে কমানো উচিত। একটা কথা, রাজ্যরা তাদের সাধ্যমতো কমাতে পারে আমি জানি না, কিন্তু একটা কথা, যে মুহূর্তে কেন্দ্র পেট্রোলে 8 টাকা দাম কমাচ্ছে, রাজ্য ধরে যাক পশ্চিমবঙ্গ, 25% একটা ট্যাক্স করে,
কেন্দ্রের যে ট্যাক্স এবং দাম যেটা ধার্য করা হয় তার উপরে 25% ট্যাক্স করে। এবার কেন্দ্র যদি 8 টাকা কমিয়ে দেয় তাহলে তার 25% অর্থাৎ 2 টাকা কিন্তু অটোমেটিক্যালি রাজ্যকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। অর্থাৎ কেন্দ্র যে মুহূর্তে দামটা কমাচ্ছে রাজ্যগুলোকেও তাদের ট্যাক্স অনুযায়ী স্যাক্রিফাইস করতে হচ্ছে, অর্থাৎ এই ট্যাক্সটা 20% থেকে 30% মধ্যে ভ্যারি করে। অতএব কিছুটা স্যাক্রিফাইস কিন্তু রাজ্যগুলো অটোমেটিক্যালি করছে, এর বেশি তারা করতে পারবে কিনা সেটা তাদের ডিসাইড করতে হবে। অনেক ধন্যবাদ অভিরূপ বাবু, অর্থনীতিবিদ অভিরূপ সরকার টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি, এক্সাইজ ডিউটি কমায় লিটারে 7 টাকা দাম কমবে ডিজেলের, এবং পেট্রোলের দাম কমতে চলেছে 9.5 টাকা। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র, উপকৃত হবে 9 কোটি গ্রাহক, এমনই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের। পেট্রোল ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র, পেট্রোলের ক্ষেত্রে 8 টাকা এবং ডিজেলের ক্ষেত্রে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এক্সাইজ ডিউটি কমায় লিটারে 9.5 টাকা করে দাম কমতে চলেছে পেট্রোলের, এবং লিটারে দাম কমতে চলেছে 7 টাকা করে। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকির কথাও জানিয়েছে কেন্দ্র, এবং এর ফলে 9 কোটি গ্রাহক উপকৃত হবেন এমনও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আলিপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা, যে সিদ্ধান্তের কথা সামনে এসছে যে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এবং এর ফলে ডিজেল এবং পেট্রোলের ক্ষেত্রে দাম অনেক অনেকটাই কমতে চলেছে, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে নিশ্চয়ই পথ চলতি মানুষের সঙ্গে কথা বলা সম্ভব, তারা কি জানাচ্ছেন কেন্দ্রের এই সিদ্ধান্তকে, কিভাবে দেখছেন সাধারণ মানুষ? একেবারে দেখো, কার্যত কিন্তু নাবিশ্বাস উঠছিল যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে। এবং এই মুহূর্তে দেখাবো ছবিটা, যে ডিজেলের দাম লিটার প্রতি 99.83 টাকা এবং পেট্রোলের দাম 115.12 টাকা। সেখানে আজকে অর্থমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন টুইট করে জানিয়েছেন, একেবারে সাধারণ মানুষ যারা আসছেন তাদের সঙ্গে কথা বলে নেব। দাদা, পেট্রোল এবং ডিজেলের দাম প্রত্যেক দিন বাড়ছিল, কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন যে পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটিতে 8 টাকা ছাড় দেওয়া হলো এবং ডিজেলে 6 টাকা। কীভাবে দেখছেন? কীভাবে দেখছি বলতে, তো কিছুদিন বন্ধও ছিল, অনেক দিনই তো বাড়েনি দাম, কিন্তু দামটা যে বেড়ে আর তো কমবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রশ্ন যে প্রতিনিয়ত দাম বাড়ে। আরেকজন সঙ্গে কথা বলে নেব, পেট্রোল এবং ডিজেলের দাদা আর এক্সাইজ ডিউটি আজকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হলো, পেট্রোলে 8 টাকা এবং ডিজেলে 6 টাকা, কীভাবে দেখছেন? পেট্রোল প্রচুর বেড়েছিল, এটা ছাড় দিয়ে আর কি কোনো মানুষের কতটা সমস্যার সমাধান হবে? কিছুই হবে না। এটাতে অনেকেই যে বিষয়টা জানাচ্ছেন, যে হারে দাম বাড়তে থাকে কার্যত কিন্তু নাবিশ্বাস উঠতে থাকে, এবং সেই ক্ষেত্রে এই ছাড় হয়তো কিছুটা স্বস্তি দিল, কিন্তু আগে যে দাম ছিল সেই দামের তুলনায় কিন্তু জিহারে দাম বেড়েছে, তার ফলে তারা কিন্তু সমস্যায় পড়েছে। এবং আজকের আরও কয়েকজন সঙ্গে কথা বলে নেব যারা একেবারে গাড়ি নিয়ে বেরিয়েছেন। ভাই, আপনারা তো গাড়ি চালান, ডিজেলের দাম 8 টাকা করে 6 টাকা করে এক্সাইজ ডিউটি ছাড় দেওয়া হলো, ফলে 6 টাকা দাম কমতে চলেছে, কীভাবে দেখছো? এখন কম হয়েছে, অনেকেই যে বিষয়টা বলছেন যে দামটা কি অবস্থা, প্রত্যেকদিন দাম তো বাড়ছিল, এখন দাম বাড়ছিল বলতে, এখন দেখুন দাম তো আপনার প্রায় 2 মাসের মতো একই রয়ে গেছিলো, দাম আর বাড়িও নি কমেও নি, এখন কি করে, হয়তো দাম কমালে কাস্টমারের সুবিধা হবে, এই হচ্ছে কাস্টমারদের একটু সুবিধা হতে পারে। সবাই অসুবিধার মধ্যে ছিল একেবারে। অনেকে যেমন ক্যাব চালাচ্ছেন, একজন ক্যাব চালক, তার সঙ্গে কথা বলে নেব একবার, যে আপনারা ক্যাব গাড়ি নিয়ে বেরোচ্ছেন, সেক্ষেত্রে ডিজেলের দাম বা পেট্রোলের দাম যেভাবে বেড়েছিল, আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন যে 8 টাকা পেট্রোলে এবং ডিজেলের ক্ষেত্রে 6 টাকা ছাড় দেওয়া,
এটা শুনেছি নিউজে দেখলাম, এটা ভালোই হয়েছে, ছাড় দিলে আমাদেরও সুবিধা হচ্ছে। নাহলে আগে কি হচ্ছিল, আমাদের গাড়িতে যে কস্টিংটা ছিল পার কিলোমিটার আমাদের রান করতে ৮.২০ টাকা লাগছিল, এখন সেটা হয়ে যাবে ৬.৫ টাকা তো আমাদের এমটি যে গাড়ি আমরা কাস্টমার পিক আপ করতে যেতাম সেই জায়গায় আমাদের খুব অসুবিধা হতো, আমরা কাস্টমার যদি ৩ কিলোমিটারের অ্যাবভ পিক আপ থাকতো আমরা সেটাকে ডিক্লাইন করতাম, এখন কি হচ্ছে আমরা ৩ কিলোমিটার পিক আপটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, যেটা দূরের পিক আপ আমরা নিতে পারছিলাম না রাত বিরাতে। হ্যাঁ স্বস্তি আছে, এটা দরকার ছিল, আমাদের বহুদিন ধরে কষ্ট হচ্ছিল। অনেকেই যে বিষয়টা বলছেন যে অনেকটা স্বস্তি পাওয়া গেল, আরও কয়েকজন সঙ্গে কথা বলে নেবো, আজকের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সম্পর্কে কথা বলে নেবো আমরা আরও কয়েকজন সঙ্গে যারা প্রতিনিয়ত গাড়ি নিয়ে বেরোচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলে নেবো একবার। পেট্রোল ডিজেলের দাম প্রত্যেক দিন বাড়ছিল, আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করলেন যে ডিজেলের ক্ষেত্রে ৬ টাকা এবং পেট্রোলের ক্ষেত্রে ৮ টাকা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ছাড় দেওয়া হলো, দাম কমতে চলেছে। দাম কমছে ঠিকই, কিন্তু যে হারে বেড়েছে সেই হারে তো কমছে না, তো ওই ৫ টাকা কমছে, ১৫ টাকা বেড়ে যাচ্ছে, ১০ টাকা বেড়ে যাচ্ছে, তো লাভ তো আলটিমেটলি আমরা পাবলিকের কিছু হচ্ছে না, একদম মানে এখন পেট্রোল ভরা মানে বিশাল একটা দামি জিনিস ভরার মতো হয়ে গেছে। অনেকেই যে বিষয়টা বলছেন যে হারে দাম বাড়তে থাকে তা পেট্রোল সেঞ্চুরি পার করে, ডিজেল সেঞ্চুরি পারের একেবারে দোরগোড়ায় আজকের যে দাম ৯৯.৮৩, অনেক জায়গাতে ডিজেল সেটা ১০০ পার করে গিয়েছে, সেই জায়গায় এই যে সিদ্ধান্ত তার ফলে জানাচ্ছেন অনেকেই স্বস্তি। কিন্তু জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, জয়প্রকাশ বাবু ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করা হয়েছে যার ফলে লিটারের ৭ টাকা দাম কমবে, ডিজেলের ৯.৫ টাকা কমবে, পেট্রোলের দাম কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, এবং এরপরে সেক্ষেত্রে রাজ্যও কি ভ্যাট কমানোর পথে হাঁটতে পারে? জয়প্রকাশ বাবু না দেখুন, কেন্দ্র সমস্ত সারা ভারত থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করছে, কেন্দ্র রাজ্য থেকেও নিচ্ছে নিজেরাও নিচ্ছে, তারপরে পরবর্তী ক্ষেত্রে তারা কিছু কিছু টাকা ফেরত দেয় রাজ্যকে। আজকে তাদের পেট্রোপণ্য নীতির জন্যে এবং পেট্রোপণ্যের দাম বাড়লে সব জিনিসেরই দাম বাড়ে, তার জন্যে আজকে মুদ্রাস্ফীতি কোথায় পৌঁছেছে, জিনিসপত্রের দাম কোথায় পৌঁছেছে, সাধারণ মানুষের পেটে লাথি মেরে এই কেন্দ্রীয় সরকারের যাত্রা চলছে চলবে এই রকম একটা মনোভাব, এবং সারা ভারতেই এর জন্য বিরূপ প্রতিক্রিয়া বুঝতে পেরেই এই যে চিন্তন শিবির হলো বিজেপির, তাতে নিশ্চয়ই সমস্ত নেতা নেত্রীরা সারা ভারত থেকে গিয়ে বলেছে যে এরপরে আর আমাদের কেউ ভোট দেবে না, সুতরাং সেই কথা চিন্তা করে তড়িঘড়ি মোদীর নির্দেশে এই পেট্রোপণ্যের দাম কমানো হয়েছে, এবং পেট্রোপণ্যের এই দাম কমানোর সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই, কারণ কেন্দ্রীয়ই সমস্ত কিছু করে। দেখুন বিজেপি কখনো বলে আমরা পেট্রোপণ্যের দাম গভর্নমেন্ট কন্ট্রোল করে না, আবার ইলেকশনের আগে পেট্রোপণ্যের দাম বাড়ে না, আর এখন যখন চারিদিক থেকে চাপ হয়েছে তারা তড়িঘড়ি কিছু অল্প কিছু ৭ টাকা ৮ টাকা করে দাম কমিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বেড়েছে কতখানি, তারা বাড়িয়েছে ৩০ থেকে ৪০ টাকা, আজকে ৭ টাকা তারা কমাচ্ছে, তাতে মানুষের কি সুরা হবে? রাজ্যকে সেক্ষেত্রে এরপর কোন ছাড় দেওয়ার পথে হাঁটতে পারে কেন্দ্রের এই সিদ্ধান্তের পর? রাজ্য সুযোগ কোথায়? রাজ্য পেট্রোপণ্য থেকে ১,৫০০ কোটি টাকা যদি পায়, আর সেখানে ৯৭,০০০ কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেছেন যে ৯৭,০০০ কোটি টাকা আমাদের মিটিয়ে দেওয়া হোক, আমরাও কিছু অংশে আমাদের পেট্রোপণ্যের থেকে পাওনা যে টাকা পয়সা সেটা কমিয়ে দেব, আগে সেই কথাটা কেন্দ্র রাখুক। বিমাতৃসুলভ ব্যবহার করছে পশ্চিমবঙ্গের সঙ্গে ৯৭,০০০ কোটি টাকা অন্যায়ভাবে আটকে রেখে, আগে তার উত্তর বিজেপি যেন দেয়, আপনাদের আলোচনাতেও আজকে বিজেপির নেতাদের এইটা জিজ্ঞেস করবেন যে কোন অধিকারে ৯৭,০০০ কোটি টাকা রাজ্যের পাওনা, রাজ্যের মানুষের উপকারে যেটা লাগবে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য সেটাকে বন্ধ করে রাখা, সেটা মানে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। যে বড় খবর আমরা ছিলাম মূল্যবৃদ্ধির আগুনের মধ্যে অবশেষে দাম কমছে পেট্রোল ডিজেলের,
পেট্রোল ডিজেল এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এবং এর ফলে পেট্রোলে 8 টাকা ও ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এর ফলে এক্সাইজ ডিউটি কমায় লিটারে 9.5 টাকা দাম কমবে পেট্রোলের এবং লিটারে ডিজেলের দাম কমবে 7 টাকা এছাড়াও উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র এর ফলে উপকৃত হবে 9 কোটি গ্রাহক এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ কেন্দ্রের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় মূল্যবৃদ্ধির আগুনের মধ্যে অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র পেট্রোলে 8 টাকা এবং ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এর ফলে লিটারে 9.5 টাকা দাম কমবে পেট্রোলের এবং এক্সাইজ ডিউটি কমায় লিটারে 7 টাকা দাম কমবে ডিজেলের এছাড়া উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র এর ফলে 9 কোটি গ্রাহক উপকৃত হবেন এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বছরে 12টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর রয়েছে মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের গত কয়েক মাসে আমরা দেখেছি যেভাবে লাগাতার মূল্যবৃদ্ধি হয়েছে অবশেষে পেট্রোল ডিজেলের দাম কমছে এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা কেন্দ্রের পেট্রোলে 8 টাকা এবং ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এবং এর ফলে 9.5 টাকা পেট্রোলের দাম কমবে লিটারে ডিজেলের দাম কমবে 7 টাকা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত বাবু ইতিমধ্যে কেন্দ্রের যে ঘোষণা অর্থাৎ এক্সাইজ ডিউটি কমানোর পথে হাঁটছে কেন্দ্র এই নিয়ে তৃণমূলের যে প্রতিক্রিয়া যে রাজ্যের যে বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে 97,000 কোটি টাকা সেই বকেয়া আগে কেন্দ্র ফেরত দিক তারপর রাজ্য কোনো ছাড় দেওয়া যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করবে কি বলবেন সুকান্ত বাবু এই প্রসঙ্গে দেখুন নির্লজ্জ রাজ্য সরকার তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এই দিয়ে কেন্দ্র তার ট্যাক্সে দুবার ছাড় দিয়ে দিল এর আগেও ছাড় হয়েছে আপনারা জানেন এবং পেট্রোলে 5 টাকা ছাড় ছিল ডিজেলে 10 টাকা এবারও আবার কেন্দ্র ছাড় দিল কিন্তু রাজ্য সরকার এতটাই নির্লজ্জ এবং বিহায়া এবং সাধারণ মানুষ বিরোধী যে তারাই মিথ্যে গল্প শোনাচ্ছে তাদের এই যে 97,000 কোটি টাকার যে গল্প সেই গল্প তো আমাদের বিধায়ক বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী পুরো পাংচার করে দিয়েছে বেলুন ফাটিয়ে দিয়েছে যে এরকম কোন টাকা তাদের কাছে পাওনা নেই কেন্দ্রের কাছে পাওনা নেই এই মিথ্যে কথা বলে কতদিন আর লোককে বোকা বানাবেন তার থেকে বলুন স্বীকার করুন রাজ্য সরকার প্রয়োজনে জনগণের কাছে হাত জোর করে যে আমরা রাজ্যটিকে দেউলিয়া করে দিয়েছি তাই এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলের দাম কমাতে পারবো না অনেক ধন্যবাদ সুকান্ত বাবু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে এবং আপনাদের জানিয়ে রাখবো যে পেট্রোল ডিজেলে এক্সাইজ ডিউটি কমানো নিয়ে টুইট করেছেন রণদীপ সুরজেওয়ালা এবং টুইটে তিনি লিখেছেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র 7 দিনে পেট্রোলের লিটারে 10 টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র 10 টাকা দাম বাড়িয়ে 9.5 টাকা দাম কমাচ্ছেন নির্মলা সীতারামনকে ট্যাগ করে এমনই টুইট রণদীপ সুরজেওয়ালার আবারও জানিয়ে রাখবো আপনাদের টুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা পেট্রোল ডিজেলের দাম কমিয়ে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র 7 দিনে পেট্রোলের লিটারে 10 টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র 10 টাকা দাম বাড়িয়ে 9.5 টাকা দাম কমাচ্ছেন নির্মলা সীতারামনকে ট্যাগ করে টুইট করেছেন রণদীপ সুরজেওয়ালা ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা কেন্দ্রের এবং আপনাদের জানিয়ে রাখবো যে 8 টাকা পেট্রোলে ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এবং এর ফলে দাম কমছে লিটারে পেট্রোলের ক্ষেত্রে 9.5 টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটারে 7 টাকা দাম কমছে এছাড়া উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র এবং এই নিয়ে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা তিনি টুইট করেছেন টুইটে তিনি লিখেছেন যে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র 7 দিনে পেট্রোলে লিটারে 10 টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র 10 টাকা দাম বাড়িয়ে 9.5 টাকা দাম কমাচ্ছেন নির্মলা সীতারামনকে টুইট ট্যাগ করে এমনই টুইট করেছেন রণদীপ সুরজেওয়ালা মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের গত কয়েক মাসে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রের পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র পেট্রোলের ক্ষেত্রে 8 টাকা এবং ডিজেলের ক্ষেত্রে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র এর ফলে লিটারে 9.5 টাকা দাম কমছে পেট্রোলের 7 টাকা দাম কমতে চলেছে ডিজেলের এক্সাইজ ডিউটি কমায় লিটারে 9.5 টাকা দাম কমবে পেট্রোলের এবং এছাড়াও
কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যেরকম জানিয়েছেন, উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। উপকৃত হবেন 9 কোটি গ্রাহক, এমনই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বছরে সর্বোচ্চ 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি, এমনও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। কেন্দ্রের মূল্য বৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের। পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র, এবং আপনাদের জানিয়ে রাখবো পেট্রোলে 8 টাকা ও ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের, এক্সাইজ ডিউটি কমানোর পথে হাঁটছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এমনই জানিয়েছেন, পেট্রোলে 8 টাকা এবং ডিজেলে 6 টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। সিপিএম নেতা সুজান চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজানবাবু, ইতিমধ্যে কেন্দ্রের তরফে যে ঘোষণা, অর্থাৎ এক্সাইজ ডিউটি কমানো হচ্ছে, এর জেরে পেট্রোলে 9.5 টাকা এবং ডিজেলে 7 টাকা দাম কমতে চলেছে, কিভাবে দেখছেন কেন্দ্রের এই সিদ্ধান্তকে? প্রাথমিকভাবে পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি অল্প হলেও যে কেন্দ্র কমাচ্ছে, সেটা যেভাবে আমাদের বিপদটা বাড়ছিল তাতে সামান্য হলেও একটু সুরা হলো, কিন্তু এটা সামান্য, এটা মনে রাখা উচিত, এটা খুবই সামান্য। বস্তুতপক্ষে এই গত কয়েকটা বছরে, বিশেষ করে মোদীজির সরকার আসার পর, পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটির পরিমাণটা বেড়েছে প্রায় 35-40 টাকা, প্রায় বেড়েছে এবং ভয়ঙ্কর। আর তার মধ্যে শেষ পরিমাণটা এমন করেছে যে সেটা পুরোটাই কেন্দ্রের প্রাপ্য, রাজ্যেরও কিছু প্রাপ্য না, সবটাই কেন্দ্র, প্রায় 35-40 টাকা। তাতে 7-8 টাকা ছাড়লো, অতটুকু কমলো, কিন্তু যেটা ছিল কদিন আগেও ছিল 80 টাকা পেট্রোল, সেটা হয়ে গেছে 115, মানে 35 যে বাড়লো তাতে 7 কি 8 কমলো, সেটা তুলনামূলকভাবে খুবই কম। এটাতে মূল্য বৃদ্ধির হার খুব কমে যাবে এরকমটা হয়ে যাওয়ার মতো সুযোগ নেই। তবে নাই মামার চেয়ে কানা মামা হল একটু কমিয়েছে, কিন্তু 2014 যেদিন মোদী কপ্তে ডেকেছে সেদিনের যে ট্যাক্সের পরিমাণ তার থেকে যতটা বেড়েছে সেটা কমিয়ে আনাটাই জরুরি, আমাদের প্রাথমিকভাবে দাবি সেটাই। অনেক ধন্যবাদ সুজন বাবু। शहर अंग्रेजी लगे हैं। कोरिया सिटी। वो बहुत दूर है। आपको पता होगा हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। Hi,
बाबा ने भेजा है? कमिया क्यूरियोसिटी क्यूरियोसिटी नहीं क्यूरियोसिटी वो क्या दैट्स व्हाट ब्रॉट यू हियर जो तुम्हें यहां तक ले आया क्यूरियोसिटी